আসলে গরম অনেক অনেকের ঘুম পাচ্ছে দেখতেছি, তাই না? হ্যাঁ, ঘুম রাখা যায় না, গরম এবং কি একটু বাতাস। তবে দেখানোর আগে একটু দেখলাম ফ্যানের দরকার, লাইটের দরকার, কিছু আসবাবপত্র দরকার, চেষ্টা করবো এগুলোকে আপনাদের নিজাম স্যারের সমন্বয়ে এগুলাকে নিয়ে আসার। মন যদি থাকে চাহিদা, যে কোনো কাজকে পরিপাটি ভাবেই করা যায় না। পাম্পাওয়া ভালো লাগে তখন ইদা আর কি রৌদ্র থাকে নাকি ইদা মরিচ পোড়া অথবা কি পেঁয়াজ কাঁচা মরিচ পাম্পাওয়ার অনেক স্বাদ লাগে। তো যাই হোক, এখনো আপনাদের ইদা লাগেনি, প্রাণবন্তভাবে দীর্ঘক্ষণ যাব আপনাদের অনেক বক্তা, আমি শুনিনি অনেক বক্তা নিজের যারা অবশ্যই কথা বলেছে, বিশেষ করে মাহবুব জাহাঙ্গীর হারুন সাহেব অনেক সুন্দর সুন্দর প্রসারের কথা বলেছে। বিশেষ করে এরপরেই যাব আপনাদেরকে যিনি পরিচালনা করে আসতেছেন, আমার মনে হয় আজকে নতুন নতুন মনে হলো আমার ডাইনে বসা আপনাদের প্রিয় মুখ বিধান সাহেবকে মনে হয় আজকে নতুন সাজে নতুন আঙ্গিকে নতুন ভাবে। আবার দেখলাম ধানে বানে অনেক পুরুষরা, তাই না? পরিবেশটাও ভালো লাগে। আসলে এটা সম্ভব হয়েছে কি জানেন, আপনাদের উপস্থিতি, সহকারীদের আন্তরিকতা, আপনাদের আন্তরিকতা, ঠিক আছে? এবং বিগত দিনের প্রিমিয়াম, 2023 সালের প্রিমিয়াম, এটা ধারাবাহিকতা 2024 সালেও আপনারা বজায় রেখেছেন, তাই না? যার কারণে কাজের স্বীকৃতি স্বরূপ আপনারা কিন্তু আজকে এখানে কি আপনাদের স্যার আপনাদেরকে উজ্জীবিত করেছে এমন সুন্দর একটা কি অনুষ্ঠান উপহার দিই। তো যাই হোক, আমি গর্ব না বলে নয়, এই পেশায় 1996 সালে এই চান্দিনা অফিসে আমার আমি একজন এজেন্ট হিসাবে নিয়োগ, এজেন্ট অর্থাৎ এজেন্ট হিসাবে আমি নিয়োগ হয়েছি। পর্যায়ক্রমে আমি গৌরীপুর, হোমনা, সাগরনাইয়া, লক্ষ্মীপুর, নীলফামারি, ঠাকুরগাঁ, আবারও আসছি কোন জায়গায়, হোমনা, গৌরীপুর, আজকের দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে এখন প্রায় 40টা অফিসের দায়িত্বে, এজেন্সি অফিস, সাংগঠনিক অফিস, ডোনের অফিস, তাই না? আমি ছিলাম কি আপনাদের মতো, অর্থাৎ আপনাদের যে নগণ্য একজন মাঠ কর্মী ছিলাম, নগণ্য তো বলতে পারেন স্যার, নগণ্য তৎকালীন সময় কাজ করা অনেক কঠিন ছিল, কারণ তখন এলপি বাউসার, মেদুত্তর বাউসার, মরণোত্তর বাউসার, এত অফিস, এত কর্মী, হাজার হাজার গ্রাহক সংখ্যা, কর্মী সংখ্যা কিছুই ছিল না। বিমাকে খায় নাকি মাথায় দেয় নাকি চলে আমরা কিছুই বলতে পারতাম না, অনেক অনেক কটূক্তির কথা শুনেও কি আমরা লেগেছিলাম। আমি উৎসাহিত হয়েছে যে কোনো আমাদের একজন শিক্ষকের দ্বারা, ওই শিক্ষকের বাড়ির এক ম্যাডাম এখানে আসে উপস্থিত, ম্যাডাম রাখলে একটু
আমি যখন কলেজে লেখাপড়া করে হাই স্কুলে লেখাপড়া করে হাতকোড়া, হ্যাঁ হাই স্কুলে, ওই হাই স্কুলে একজন শিক্ষক ছিলেন, স্যারের নাম কি? লরেন্স স্যার নাকি? হ্যাঁ আপনার কাকা শেষ বসে আমাদের এলাকার একজন ডাক্তার হাসেম ডাক্তার আর ওনার কাকা আমার শিক্ষক। তৎকালীন সময় ওদের দুইটা বিমা ছিল, তৎকালীন সময় 1996 সালে যখন শুনেছি যে তারা বিমা করেছে, তখন এই বিমা পেশায় কাজটা করার জন্য আমি কি অনেক অনেক টাকা, আমি তো ছাত্র নাকি, আমি তো ছাত্র, আমি তো কিছুই না। এই যে একটা স্ত্রী আজকে একটু মনে হয় এলোমেলো হচ্ছে, আসা যাওয়া একটু তেজ বলবেন, কারণ আমার আরেকটা মিটিং আছে। হাতিয়াকে পাফা করে আজকে আমার এখানে অবস্থা, আমার পাশে অনেক পুরাতন কর্মী এখানে আছে, তারাও কি আজকে রেখে এই যে 37টা লাইফ চলতেছে, এই 37টা লাইফের মধ্যে 35টা আর ন্যাশনাল লাইফ বাদ দিলে এলিগু বাদ দিলে আছে আগে কি এই 34টা লাইফকে গঠন করেছে, 34টা লাইফের কর্মী অধিকাংশ কর্মী এমডি ডিএমডি ন্যাশনাল লাইফের তৈরি, কথা বোঝেন এমন আমার, অর্থাৎ ন্যাশনাল লাইফ থেকে তারা গিয়ে বড় বড় পদে কি আসীন হয়েছে। তো যখন এইদিকে যাচ্ছি না, আমরা এমন একটা কোম্পানিতে কাজ করি না জেনে না বুঝে এই পেশায় আসছি, জেনে আসি না বুঝে আসি না, আমার সহ আপনাদের অন্তত ভাগ্য ভালো। আমার জন্ম যদি আসছে তৃতীয় প্রজন্মের লাইফ গুলাতে হতো, ঠিক আছে, যারা 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর প্রিমিয়ামের টাকা গ্রাহকের মেধোত্তর টাকা সঠিকভাবে দিতে পারে না, যদি আমার জন্মটা ওখানে হতো, মেয়াদ শেষ কারা বিমা করে আমার আত্মীয়স্বজন ভাই বন্ধু বন্ধু আত্মীয় স্বজনের স্বজন আপন কথার সাথে কাজের যদি মিল না থাকতো, এই বৃদ্ধ অবস্থা সে বয়সে আমার আপনার অবস্থা কি হতো, অর্থাৎ যারাই আমাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ যে আমরা অন্তত একটা ভালো প্রতিষ্ঠানের ভালো কোম্পানিতে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা কোম্পানিতে আমরা কাজটা করতেছি। তো আমার কাছে সুপ্রিয়া আসলে অসুস্থ, গত শনিবার থেকে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, তাই না আজকে বৃহস্পতিবার না, আগামী শুক্র শনি রবি সোম এই একটানা 10 দিন আমার দুইটা তিনটা প্রোগ্রাম অলরেডি অব্যাহত আছে, যেমন আগামীকাল কচুয়া, এরপরে যে মেঘনা চারতল্লিশ, এরপরে যে মতলা চাঁদপুর, এরপরে যে হাজিপুর সেন্টারি, অর্থাৎ এইভাবে যে প্রোগ্রামগুলো আছে ঘোলা বসে আছে। তো এই ক্ষেত্রে আমরা সত্যি একটা ভালো কোম্পানিতে আছি, কারণ ন্যাশনাল লাইফ গ্রাহকের সাথে টাকা নিয়ে কোনো ছিনিমিনি অদ্যাবধি, অর্থাৎ তার শুরু থেকে এই 4 দশক 40 বছর পর্যন্ত একটিও কি একটা ক্লেমও কি গ্রাহকের সাথে ছিনিমিনি করে, কারণ বলতে পারেন যে স্যার অন্যান্য কোম্পানিতে ন্যাশনাল লাইফের কর্মী গেল কেন, এমন একটা প্রশ্ন লাগে না, জাগেনি। দেখেন ন্যাশনাল লাইফ শুরু থেকে সবসময় তার লক্ষ্য হচ্ছে কি মাঠের গ্রাহক, তারা অর্থাৎ মাঠের গ্রাহক, যদি গ্রাহক ঠিক থাকে কোম্পানি ঠিক থাকে, কর্মী ঠিক থাকে, আর গ্রাহক যদি সন্তুষ্ট না থাকে কোনোদিন কোনো কোম্পানি ঠিক থাকে না, ভোক্তা যদি সন্তুষ্ট থাকে প্রতিষ্ঠান কি থাকে ভালো থাকে, অর্থাৎ ন্যাশনাল লাইফ শুরু থেকে যে সম্মানী ভাতা যে কমিশন আপনাকে আমাকে দিতেছে এখনো একই অবস্থায় দিয়ে যাচ্ছে, আর অনেক কোম্পানি আছে আপনাকে লোক দেখাচ্ছে যে এখানে 30 টাকা পাচ্ছেন ওখানে 40 টাকা দিবে, 50 টাকা দিবে, 80 টাকা দিবে, এইভাবে এই বছরকে বছর আমাদের নিকট থেকে কিছু কিছু কর্মী কি তাদের লোভে পড়ে অন্যান্য কোম্পানিতে চলে গেছে। যাওয়ার পরে এখানে অনেকে আছেন, অনেক
ভাই বোনের অনেক বিপদে আছে, কাজটা কি করলাম? আছে না? আছে রে মন, অনেক আছে। তো যাই হোক, ন্যাশনাল লাইফে সবসময় লক্ষ্য আছে কি? কার দিকে? গ্রাহকের দিকে। অর্থাৎ গ্রাহকরা সন্তুষ্ট থাকলে কোম্পানি ভালো থাকবে, যার কারণে ন্যাশনাল লাইফ বর্তমানে সারা বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়া নয়, সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে একটা রোল মডেল। কারণ ন্যাশনাল লাইফ বর্তমানে 66 লক্ষ গ্রাহক, কত লক্ষ? 66 লক্ষ গ্রাহক। কম বেশি এই কোম্পানিতে 2000 কি অফিস, কত হাজার? 2000 অফিস, প্রায় 6000 কোটি টাকা বিনিয়োগ, প্রায় 5,500 কোটি টাকা লাইফ ফান্ড, অর্থাৎ অতিরিক্ত টাকা আমাদের ফান্ডে জমা করা হচ্ছে। ধর্ম হয় বলতেছে আমার জন্মটা যদি ওই তৃতীয় প্রজন্মের কোম্পানি, যদি ওখানে আমি অংশগ্রহণ অর্থাৎ ওখানে চাকরি করতাম, আজকের দিন আমার অবস্থা কি হতো, তাই না? তো যাই হোক, এইদিকে যাচ্ছি না, চান্দিনা জুন, সেই জুনটা আমার অনেক, আমি কখনো কল্পনা করি নাই চান্দিনার ধুনেরও দায়িত্ব পাবো, কারণ সেই চান্দিনার ধুন থেকে আমার ধর্ম, সেই চান্দিনার ধুনের প্রতি আমার আলাদা একটা মায়া, মমতা, মহব্বত, আন্তরিকতা, কারণ এটা লেগেই থাকবে। কারণ 93, 97, 98, 99 চারটি বছর আমি এখানে একজন এফি হিসাবে, এজেন্ট হিসাবে আমি এখানে কাটিয়েছি। বলা হচ্ছে সক্রিয় উপস্থিতি, আমি আমার ডাইনের স্যার এবং বামের স্যার, এই স্যারদের নিকট থেকে আমি একটা চেয়ে নেব আজকের উপস্থিতি ভালো উদ্বোধনী উপলক্ষে। এই যে আপনাদেরকে যে পুরস্কার ঘোষণা দেওয়া হলো, সেই পুরস্কারটা আমি একটু সংস্কার আনবো, যদি স্যারেরা অনুমতি দেন। হ্যাঁ, একটু সংস্কার আনবো, বাকিটা আমি দেখবো। বলা দেখি একটা সুযোগ দিলে আপনারা কি করতে পারেন, অর্থাৎ সুযোগ পাওয়ার পরে আপনারা কতটুকু কি করতে পারেন, এটা আমি ট্রাই করবো আগামী 25 তারিখ পর্যন্ত। কয় তারিখ? যেহেতু কক্সবাজারের পরে আমাদের সিউ স্যারকে এখানে আনার জন্য আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেহেতু আমরা এখানে একটাকে, আমি মনে করি এখানে যদি 50 জন লোক হয়, একটা লোকও কি মিস হবে না পুরস্কার নেওয়ার জন্য। এমন একটা পুরস্কার এখানে আজকের দিনে কে যে স্যারদের সম্মতি ক্রমে আমি কি এখানে অংশগ্রহণ করবো, ব্যয়বহুল একটা, আপনাদের জন্য ব্যয়বহুল একটা কি পুরস্কার আজকে ঘোষণা দেবো, এবং আমার ম্যানেজমেন্টে যারা আছে তাদের জন্য, ঠিক আছে? তাদের পাবো না ঘোষণা করতে, আপনারা একটু থাকবেন, সময় বেশি একটা নেব না, আমাদের দরকার কি? আচ্ছা, আমরা যদি মনে করি এই স্যার একটু বলছে আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, মাইন্ডসেট করেন, আপনি একটা বাজেট তৈরি করেন। আমি প্রায় বলি টাইম টেকনিক টার্গেট, টাইম টেকনিক টার্গেট, যেই কোনো কাজে আপনি সময়টাকে নির্ধারণ করতে হবে। আপনি 1 মাস, 6 মাস, 1 বছর অথবা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, যেই কোনোভাবে, ঠিক আছে, একটু আপনাকে টাইম টেকনিক, একটু কলা কৌশল, যেই কোনো সাংসারিক জীবনে, চাকরি জীবনে, যেই কোনো জীবনে আপনি একটু কলা কৌশল টেকনিক করতে হবে। আপনাকে টার্গেট থাকতে হবে, কি টার্গেট? আমি এতদিনের মধ্যে, 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে আমি কি একটা অ্যাচিভ করবো, এই একটা লক্ষ্য থাকতে হবে। কি রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে। আপনি লেগে থাকতে হবে, কি রাখতে হবে? লেগে থাকতে হবে। আমি জানি না, ভালোভাবে গল্প করতেছি না। আচ্ছা, বাঁশের চারা লাগাইনি নাকি, এটাকে কি বলে স্যার? হ্যাঁ, না না, বাঁশের যে মোড়া কি বলে, দেখবেন একটা বাঁশের চারা অথবা কৌকুল বলেন বা একটা ইয়া বলেন, এটা লাগানোর পরে এখানে একটা বাঁশ চার অর্থাৎ বাঁশ গজাবে, তাই না? দেখবেন এটা লাগানোর পরে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর
এটাকে যত্ন করার পরে অন্তত সময় লাগে এক বছর, কত বছর? এক বছর পরে এটা থেকে যে একটা কি পাশে যে একটা করবুল বা একটা গাছ যে বিধে একটা গজা, তাই না? এই যে একটা বছর আপনি ধৈর্য ধারণ করা সহ্য করে আপনি এটাকে যত্ন করেছেন, দেখবেন ওই যে আরেকটা গাছে জন্মাইল এক সপ্তাহের মধ্যে অন্তত 30 ফিট পারবে, এক সপ্তাহের মধ্যে গজানোর পরে এক সপ্তাহের মধ্যে 30 ফিট কে গজায় না, ঠিক আছে? 15 দিনের মধ্যে 90 ফুট, 15 দিনের মধ্যে 90 ফুট। অথচ এই কাঙ্ক্ষিত চারাটার জন্য আপনি এক বছর কি করেছেন, কি করেছেন? অপেক্ষা করেছেন, তাই না? এক বছর সুপ্রিয় উপস্থিতি, আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, পরশুদিন হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, একটু চেষ্টা করেন হবে, আবার চেষ্টা করেন হবে, আবার চেষ্টা করেন হবে। হয় না কেন? পারভিনের দিকে তাকান, হয় না কেন? মায়ের দিকে তাকান, হয় না কেন? জোলেখার দিকে তাকান, হয় না কেন? মাহবুবের দিকে তাকান, কেন হচ্ছে না? আবার হচ্ছে না, আবার চেষ্টা, হচ্ছে না, হচ্ছে না, লাস্ট মুহূর্তে হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। কি বলছে? গ্রাম্য কথা, মাইকা দেয় লাইকা রাখবে, মাইকা হয়ে যাবে। ওই বাসের চালার মতন একদিনে এক সপ্তাহ 15 দিনে 90 ফিট হয় নাই, 15 দিনে হয় নাই, এই 15 কে 90 ফিট পাওয়ার জন্য অন্তত একটা বছর কি করতে হয়েছে, কি করতে হয়েছে? আমি স্বামী নিয়ে এই জায়গা আসার জন্য অন্তত একদিন দুই দিন হয় নাই, এই সারে এখানে আসার জন্য হারুন এবং যে জাহাঙ্গীর এই জায়গা আসার জন্য একদিন দুই দিন হয় নাই, অন্তত 15 বছর, 20 বছর, 18 বছর তাদের সময় লেগেছে, কথা বলছেন? অর্থাৎ আজকের দিনে এই ভেন্ডিটা একটু পরিবর্তন করে একটু কুসুম গরম পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে এটাকে ধুয়ে নেন, কুসুম গরম পানির মধ্যে, এরপরে কাপের কেটে ভেজিটা ভাজি করে একটা ডিম কাস্ট করে কি এটাকে আবার ডিমটা দেন, দেখবেন ভিন্ন তো একটা ফ্লেভার আসে। অথবা কয়েকটা চিংড়ি মাছ আছে না ছোট ছোট, এটাকে ইয়ে করে আবার দেন, মোটা করে পেঁয়াজ আছে না কুচি করে এটার সাথে দেন, দেখবেন এক একটা আর কি সার এক এক রকম ভিন্নতা আছে। আমি যেখানে বলতেছি আপনি যেইভাবে চেষ্টা করতেছেন একই দাসে একইভাবে চেষ্টা করতেছেন, একটু 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 পরিবর্তন করেন, করলে দেখবেন আপনারটা হয়ে গেছে, ঠিক আছে? সুপ্রিয় উপস্থিতি, আপনাদের ঘরের আসবাবপত্র তাই না, অনেকে ছয় মাস এক বছর যেইভাবে কি উত্তর দক্ষিণে শুয়ে আছে, শুয়ে তো আছে, যেখানে ড্রেসিং টেবিল এখানেই আছে, যেখানে আন্নাটা আছে এখানেই আছে, আজকে দিয়ে আগামীকাল দিয়ে একটু নানা তারাক দিয়ে এক হচ্ছে ধুলাবালু থেকে মুক্ত পাবেন, আরেক হচ্ছে আপনার নতুনত্ব লাগবে, নতুন নতুন লাগবে, নতুন নতুন লাগবে, তাই না? আপনার স্বামী আপনাকে বকা দেয়, আপনার স্ত্রী ঠিক মতো ভালো ব্যবহার করে না, তাই না? আজকের দিন স্বামীকে একটু বাচ্চাদেরকে একটু আদর যত্ন দেন, মহব্বত দেন, ভালোবাসা দেন, আন্তরিকতা দেন, দেখবেন আপনার মনের ভিতরে চেঞ্জ কি, অর্থাৎ আপনার স্বামীর মনের ভিতরে চেঞ্জ চলে আসবে, বাচ্চার মনের ভিতরে কি চেঞ্জ চলে আসবে। স্যারের সুন্দরভাবে বলছি, অনেকে হতাশা 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 ন হতাশা, এই জন্য বলতেছে টাইম ফিক্স করতে হবে, একটু পারবেন এখানে একটু আসবে, দেখেন কি উদাহরণ দেয়, পারবে মনে কিছু দিবা না, তোমার লেখাপড়া করতে দেবো এখানে আসো, হ্যাঁ এখানে আসো, এখানে আসো না, এই যে দেখেন পারবিনে এখানে মাসে প্রায় 1 লাখ টাকা ইনকাম করে, কত লাখ, কত লাখ? আচ্ছা পারবিনের জন্য যে এলাকা আপনার জন্য তো একই এলাকা, পারবিনের জন্য যে আকাশ আপনার জন্য তো একই আকাশ, পারবিনের জন্য সূর্য রৌদ্র হয়ে থাকি আপনার জন্য তো একই অবস্থা, পারবিনে যে অক্সিজেন গ্রহণ করে আপনার জন্য তো একই নাকি আলাদা আছে, পারবিনে যে এলাকা যে আপনার জন্য তো এই এলাকা, পারবিনে যেখানে যে আপনার জন্য তো একই অবস্থা নাকি? তবে পারবিনে পারে আপনি কেন পারবেন না, তাই না? একটা কর্মী
আপনারা একটু মনে মনে সাপ রাখলে কি হলে জানেন, আনন্দটা কি হলে রাখবেন দেখেন, আনন্দে তখন পাবেন যেমন পারবিনের চলতি মাসে 50,000 টাকা ইনকাম করেছে, আগামী মাসে 10,000, এর পরের মাসে 80,000, এর পরের মাসে 30,000, এর পরের মাসে 10,000, এর পরের মাসে 8,000, এর পরের মাসে 1,00,000। পারবিনের হিসাব করুক, 12 মাসে তার ইনকাম হয়েছে 12,00,000, কত লাখ? 12,00,000। তো 12,00,000 টাকা ইনকাম হলে তাহলে প্রায় 3,300 টাকা দৈনিক ইনকাম, কত টাকা দৈনিক ইনকাম? কত? 3,300 টাকা। তখনই তার স্বাদ লাগবে, তখনই তার আনন্দ লাগবে, তখনই তার ভালো লাগবে। কিন্তু আমরা নিয়মিতভাবে কাজটা করি না। এ পারবে আপনার ইচ্ছা করলে আজকের দিনে, আমি বলি না একদিনে আপনি চেঞ্জ হয়ে যাবেন, হ্যাঁ আপনি ওনাকে যিনি এই পেশায় এনেছেন ওই গ্রাহক ওই কর্মী অন্তত 5,00,000 টাকা ইনকাম তার নিকট থেকে গিয়েছে, কতটা? আমার প্রিমিয়াম থেকে পেয়েছে। তো পারবিনের উচিত কি? পারবিনের উচিত হচ্ছে যে অন্তত 10টা কর্মী তৈরি করে, 10টা কর্মী টিকায় রেখে ওই তাদের নিকট থেকে 5,50,000 টাকা ইনকাম করা। কি বলা দরকার? 5,50,000, কারণ পারবিনে একজনে ইনকাম দিয়েছে 5,00,000, সে 10টা থেকে ইচ্ছা করে কি পারবে 50,00,000। ব্যাপার পারবিনে পারবিনার শরীরে আমার জানা মতে অন্তত 5,00,000 টাকার বর্তমানে মালিক, ভয় করি তার জন্য জোরে একটা করে দাঁড়ি। আমার মনে হয় সমস্ত টাকা এখানে অবদান, বলবো কিভাবে ইনকাম করেছে। আজ হতে 10 বছর আগে 15 বছর আগে মনে করে 10 শতক জায়গা রেখেছে 20,00,000 টাকা দিয়ে, 10,00,000 টাকা দিয়ে, এটার মূল্য বর্তমানে 2,00,000 টাকা, 1,50,000 টাকা, 3,00,000 টাকা। সমস্ত অবদান কি ন্যাশনাল লাগেন? তো সে পারলে আমি কেন পারব, তাই না? জান মায়া নাও একটু বসে কাজটা করি। উল্টা কি জানেন, আমরা আপনারা যদি একবার তাকে আহত, তাকে আহত, আমিও চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তুমি আমাকে আমাকেও দিও, আমরা কি বলতে পারি না যদি হিংসা করি আমরা ধ্বংস হয়ে যাব, নাকি আর যদি তার জন্য দোয়া করি তাকে অনুসরণ করি তার কার্যকলাপ স্মরণ? এই ক্ষেত্রে সর্বশেষ একটা কথা বলবো আমি, তোতা পাখি একটু মনোযোগী দেন, তোতা পাখি তাই না? তোতা পাখি বেন্দিবাজির কথা বলছে, একটু ঘুরাইয়া বেন্দিবাজি করেন 7 লাগবে, একটু ঘুরাইয়া চলেন কি আনন্দ লাগবে, মজা লাগবে, 7 লাগবে। এক রাজা তোতা পাখি লালন পালন করার জন্য তার শখ, কি পাখি? কি পাখি? তোতা পাখি। যেমন কথা কি তেমন কাজ, বাজারে পাঠাইল দুইটা তোতা পাখির বাচ্চা নিয়ে আসলো। আপনারা প্লিজ বেশি সময় নেব না, আদান দিয়ে করতেছে লালন পালন করতেছে পাখি, বড় যখন হলো একটা পাখি খাওয়া দাওয়ার পরে উড়াল দিয়ে ঘুরে অর্থাৎ চলে যায় বিভিন্ন বাগানে, বিভিন্ন গাছে গাছে ঢালে ঢালে কি চলে যায়। আর আরেকটা পাখি উড়াল দিয়ে একটা ঢালে সবসময় বসে থাকে, দুইটা পাখি তো দুইটা, একই খাওয়া একই যত্ন একই পরিবেশ একই সব কিছু, তাই না? তাহলে পার্থক্য কি হলো? একটা উড়ে আরেকটা উড়ে না, তাই না? এখন রাজা মহাশয় বলতেছে বলে দুইটা পাখি কিনলাম একটা উড়ে আরেকটা উড়ে না কেন? তার এলাকা তার রাজ্যের অনেক লোক ডাকলো যারা তোতা পাখি লালন পালন করে অথবা পশু ডাক্তার বিশেষজ্ঞ লোক, একটু দেখেন তো পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তোতা পাখি উভয়ে কি একই খাওয়া একই যত্ন, তাদের কোনো কি রোগ নাই কোনো কিছু নাই,
তারাও কি ব্যক্তি আপনার যে ত্রুটি কোনো ত্রুটি ধরতে পারে না, মন খারাপ, একটা উড়ে আর একটা উড়ে না। পরবর্তীতে কি করা হয়েছে, একজন কৃষক চাষা এলাকার লোক, ওই কৃষক বলতেছে আমি উড়াইতে পারবো, তো বললো এত রোগ চেষ্টা করলো পাখিটাকে উড়াইতে পারলো না, তুমি উড়াইতে পারবা, কাহিনীটা বলে যদি একটু সময় দেয়। তো ওই কৃষক ওই চাষাকে বললো যাও বাগানে যাও, গিয়ে দেখো চেষ্টা করো। অনেক অন্তত দুই তিন ঘন্টা একটু কার্যক্রম একই সমানে খাওয়া দিল, যত্ন করলো, খাইলো, পাখিটাকে ধানে বসে গেল, আরেকটা পাখি উড়ে চলে গেল। ওই কৃষক একটা দা নিয়ে বা একটা বটি নিয়ে যে ডালটাতে বসে থাকতো ওই ডালটাই কেটে দিল, ওই ডালটা কি করলো ওই ডালটাই কেটে দিল, কাটে কেটে দেওয়ার সাথে সাথে ওই পাখিটাকে উড়া শুরু করলো। কি করলো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা আপনাদের মাঝে যে স্পিরিট আছে, আপনাদের মাঝে যে আন্তরিকতা আছে, আপনাদের মাঝে যে টেকনিক আছে, যে কলা কৌশল আছে, আপনারা সেই তোতা পাখির মতন বসে না থেকে ঘরে হোক, পিস্তলে হোক, দোকানে হোক, অফিসে হোক, এই তোতা পাখির মতন বসে না থাকে, আপনারা নিজকে নিজে প্রশ্ন করে আমার পাশের লোকটা পারে, আমার ডাইনের লোকটা পারে, বামেরটা পারে, আমি কেন পারি না। অতএব আপনারা তোতা পাখির মতন বসে না থাকে কি চিহ্নিত করে আপনারা এলাকায় একটু কি করেন নাড়া চাড়া দিয়ে একটু পরিকল্পনা নিয়ে পরিকল্পিত ভাবে কাজটা করেন, ইনশাল্লাহ আপনারাও কি হয়ে যাবেন, আপনারাও কি সফল হবে, সাকসেস হবে। এই জন্য প্রায় সময় আমি একটা কথা বলি, টাইম ফিক্সড করতে হবে টাইম। আরে ভাই এই কোম্পানি এত মনে করে এই পেশা মনের মতন নিজের ইচ্ছা মতন আপনার জীবনে কত টাকা প্রয়োজন, আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছানোভাবে আপনি কি এখানে জীবন যাপন করতে পারেন। পৃথিবীতে এখনো কোন পেশা আবিষ্কার হয় নাই, এই ইন্স্যুরেন্স পেশা অতি দ্রুত আপনার জীবনকে যেভাবে প্রতিষ্ঠিত করতে পারেন অর্থনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলে আপনি সামাজিকভাবে কি পাবেন কি আপনি প্রতিষ্ঠা পাবেন। কেন, আপনার টাকা নাই বর্তমান প্রেক্ষাপটে, আপনার টাকা নাই সমাজে আপনার কি নাই তত একটা মূল্য নাই, এ কথা ঠিক না। একটু আপনি দেখেন আমি প্রায় একটা সময় বলি, একটা উদাহরণ দিই, আপনি মাছ মারবেন তাই না, দুই ঘন্টা চেষ্টা করবেন, কয় ঘন্টা নিয়োগ করেছেন, দুই ঘন্টা চেষ্টা করবেন, ওই দুই ঘন্টার মধ্যে আপনি কি করলেন, এক ঘন্টা আপনি চেষ্টা করেছেন, প্রথম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হতাশা, 20 মিনিট হতাশা, 30 মিনিট হতাশা, 50 মিনিট হতাশা, 60 মিনিট তাও হতাশা, আপনি পাচ্ছেন না, মাসকে পাচ্ছেন না। কিন্তু এখন যদি আপনি হতাশা হয়ে বাড়িতে ফিরে চলে আসেন, আপনি কি কাঙ্ক্ষিত মাছ পাবেন, কারণ আপনি টাইম ফিক্স করেছেন কি দুই ঘন্টা, কয় ঘন্টা, এমনও হওয়া যাবে, এমনও দেখা যাবে যে আপনি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে, অর্থাৎ বকেয়া যে বাকি যে সময়টা আছে এই সময়টার মধ্যে আপনি 10 মিনিটের মধ্যে আপনি কাঙ্ক্ষিত মাছ পেয়ে গেছেন। কথা সত্য নেই, আর যদি হতাশ হয়ে আপনি চলে আসেন আপনি কি কাঙ্ক্ষিত ফলাফল পাইবেন। আচ্ছা বড়শি দিয়ে কি আমরা মাছ মারি নাই, মেরেছি কততম, হ্যাঁ বারে বারে ঘনে করে কি করতে হয় বড়শি দিয়ে, হ্যাঁ কটা টোপ দিতে হয়, আধার দিতে হয়, কখন মাছ আটকাবে বলা যাবে, বলা যাবে, কিন্তু আমাকে বারে 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 ঘনে করে কি করতে হবে। নাকি কথা দিতে সর্বশেষ একটা কথা বলি, আগে দেখতাম বাস যাড়ে, বাস যাড়ে তাই না, বক পাখি যখন বসত
তখন দেখে ওই যে ইয়াটা ঢালাটা আছে না অনেক নিচে চলে যায়। তো মনে হয় ভাবতাম যে ঢালাটা যদি ভেঙে যায়, আরে ভাই ওই বক পাখিটা কখনো ডালার উপরে নির্ভরশীল ছিল না, সে ছিল কে পাখার উপরে নির্ভরশীল। আমি মনে করি আপনাদেরও পাখা আছে, আপনারা নিজের উপরে নিজেকে নির্ভরশীল হন, আপনাদের বিশাল আকারে কিছু হতে পারে। আপনি যেখানে যে মহলে আছেন না কেন, আপনার থেকে 5 কিলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একবার ভাবেন, অন্তত 10,000 লোক বসবাস করে। আপনি এখানে নিয়োগ করেন এই 10,000 লোকের মধ্যে আমি এই মাসে মাত্র 10টা বিমা করাবো, আগামী মাসে 15টা বিমা করাবো, এই 6 মাসে 100 লোকের বিমা করাবো। লোকের অভাব আছে, লোকের অভাব আছে, আছে হবে। একটু নাড়া চাড়া দিয়ে বসেন, তোতা পাখির মতন বসে থাকবেন না। আরেকটা কথা বলতেছি, এখানে আপনি যদি মনে করেন এই পেশা এই জায়গা একটা এজেন্ট, একটা এজেন্টকে কয়জন সহযোগিতা করে, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এজিএম, সহকারী, জোন প্রধান সহকারী করে না, করে না। এই জন্য প্রায় আমি একটা সময় বলি যারা এজিএম আছেন, যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন, আমি বলবো আপনি আপনাদের উচিত হচ্ছে লোকজনকে কি আপনি ইনকামের পর দেখাই দেব নাকি বিমা করাইয়া তার পকেটে অধিক টাকা ইনকাম করাই দেওয়া, এবং কি তাদেরকে পর দেখানো, পর দেখানো না আপনার আমার দায়িত্ব, আপনার আমার দায়িত্বটা কি, অর্থাৎ একটা কর্মীকে পর দেখানো। আসো এখান থেকে লাখ টাকা ইনকামের ব্যবস্থা আছে, কোটি টাকা ইনকামের ব্যবস্থা আছে। এই জন্য আমি প্রায় সময় বলে নিশ্চিত পৃথিবীতে অন্য কোনো পেশা গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু এখানে গ্যারান্টি দেওয়া যায় 5-7 বছরে 10-12 বছরের মধ্যে অন্তত 20 টাকা ইনকাম করে নেওয়ার মতো কি আছে, ব্যবস্থা আছে। মানে আপনি বাচ্চা ফুটান 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 ফুটান, এই মা চাচিরা লাউয়ের বীজ সিমের বীজ লাগাইছে না, লাগাইছেনি, কিন্তু সবচেয়ে বীজকে টিকে নি, এই টিকে নি, দুই তিনটা বীজে টিকে যেই গাছটা ভালো এটাকে যত্ন করে, যে গাছটা দুর্বল এটাকে কি কেটে ফেলে, কথা সত্য না, অর্থাৎ সবল গাছটাকে আরো শক্তিশালী হওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনি কি অর্থাৎ এজেন্ট তৈরি করেন, তৈরি করেন, তৈরি করেন, তৈরি করেন, তৈরি করেন, কত নাম্বার এজেন্টটা লক্ষ লক্ষ টাকার কাজ দিবে, এর জন্য বলি কত নাম্বার এজেন্টটা কোটি টাকার কাজ দিবে কখনো বলা যাবে না। এই জন্য বলি সুন্দর সুন্দরী লম্বা তাজা মোটা আর তারা প্রিমিয়াম আসে না, উচ্ছিত কালো দেখতে ভালো না অশিক্ষিত, তার নিকট থেকে লক্ষ লক্ষ টাকার প্রিমিয়াম চলে আসে, কি বলা দেখ। এই জন্য বলছে যে আপনারা নিয়োগটা কি নিয়োগ দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। অবশেষে আমি বলবো আমাদের সিউ স্যার এখানে এই অফিসটা উদ্বোধন করবেন, প্রাণবন্তভাবে আমরা উদ্বোধন করব। এরই মাঝে আমি একদিন আসবো, যারা সিনিয়র আছে তাদেরকে নিয়ে একদিন বলবো, আপনাদের লাইসেন্স, আপনাদের কোড নাম্বার, আপনাদের আসবাবপত্র, আমি গত সপ্তাহে আসছিলাম এখানে, অনেকের আমি কাগজপত্র নিয়ে গেছি, আল্লাহ চাহে তো ঢাকা এনে পুষাই গেছি, প্রচির এই মালামালগুলো একটা রেজুলিউশন আমার কাছে নাই, ইনশাল্লাহ আমার দায়িত্বে এগুলাকে সব কিছু এখানে চলে আসবে। আরও কী কী প্রয়োজন আপনাদের, যেমন পারমিনে একটা ইন্টার দিয়েছিলেন কি মনে হয় রেজুলিউশন দিয়েছিলেন চেয়ার দেবে, এগুলো চলে আসবে, যার যার প্রয়োজন যদি যার যার প্রয়োজন দিবেন, এগুলো সব ইনশাল্লাহ আপনার স্যার সহ আমি সহ কি আমাদের নেতৃত্বে এই অফিসটাকে সুন্দর করবো। পরিশেষে আমি বলবো একটা পরিষ্কার স্যার দায়িত্ব নিয়ে আমি এই জিনিসটা নিচ্ছি, মনে কিছু নেবেন না, লোকটা আমি সামলাইতে পারলাম না যেহেতু উপস্থিতি বেশি, উপস্থিতি ভালো, একটা কি আমি এমন একটা পরিষ্কার ঘোষণা দেবো আপনারা লিখে রাখতে পারেন, ওই পরিষ্কারটা আমার উপস্থিতিতে, আমার উপস্থিতিতে শতভাগ আমরা এটা কি করবো, অতীতে আপনারা পেয়েছেন, এটাও কি আমার উপস্থিতি আমি দেখবো যে এখানে যতটা হোক কতটা লোকই পুরস্কার দিবেন। পুরস্কারের কথাটা বলবো ওই সার্কুলার আমার ভাব,
ওই সার্কুলার ভাগ যেহেতু নতুন অফিস নতুন উদ্বোধন এর জন্য নতুনত্ব একটা পরিষ্কার ঘোষণা দিতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আজকে থেকে এখানে যারা আছেন এজিএম যারা আছেন তার একটা কোড নাম্বার আছেন, বিএম যারা আছেন তার একটা কোড নাম্বার আছেন, এফএ কোড আছে না, এবং ম্যানেজমেন্টে যারা আছেন তার একটা এফএ কোড আছে না, এবং এই সালেরা যারা আছেন তাদেরও তো একটা কোড নাম্বার আছে। খেলা হবে, দেখা হবে, খেললে কাজের মাধ্যমে কার কতটুকু জানবে যোগ্যতা, এখানে ধরে নেব আমরা সবাই এফএ, এখানে ধরে নেব আমরা যারা আছেন সবাই এফএ। যারা মাঠের কর্মী যারা নেতা আছেন তারা অনেকে বলে যে স্যার মাঠের কর্মীরা কথা শোনে না, কর্মীরা কথা শোনার দরকার নাই, আজকে থেকে এখন থেকে এই মুহূর্তে দেখে এই স্যারের কাপটা কথা বলছে, আজকে থেকে আপনারা বিশটা লোকের বলেন, বিশটা লোকের বলেন, দেখবেন বিমান বন্যা হয়ে যাবে। আপনারা যেমন আগামী মাসে কক্সবাজারের কথা বলতে পারবো না, চলতি মাসে আমরা বলতে পারবো 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে তো কক্সবাজার নেওয়া যাবে, কিন্তু আগামী মাসে এই কথা বলা যাবে অথবা যে পরিষ্কারটা ঘোষণা দেবো এই পরিষ্কারটা গ্রাহককে দিয়ে দেন, কর্মীকে দিয়ে দেন, ওই কর্মীও কি কক্সবাজার যাবে, অথবা আপনার ঘর একটা কর্মী 6 মাস আগে 3 মাস আগে 2 মাস আগে একটা কাজ দিয়েছে, 2টা কাজ দিয়েছে, আর কোন খোঁজ খবর নাই, যোগাযোগ নাই, ওই কর্মীটাকে বলেন ভাই 10,000 টাকার কাজ দাও, 20,000 টাকার কাজ দাও, কক্সবাজার নিয়ে যাবো, আমি নিয়ে যাব, কিন্তু এটা আগামী মাসে সম্ভব না। বলবো পরিষ্কারটা, সবাই কি আপনারা এজেন্ট এখানে নাকি এজেন্ট কোড আছে না, আছে না এখানে এজেন্ট? আমি আপনাদের বড় বড় স্যারদের নিবর্তিকে আমি কি অর্থাৎ অনুমতি চেয়ে নিচ্ছে, এটা আমি দেখবো করা হচ্ছে, আমি একটা দেখতে চাই আসলে ত্রুটি কোথায়, ঠিক আছে? আর এই পরিষ্কারটা হচ্ছে একমাত্র কি আজকে কি অফিস উদ্বোধনের উপলক্ষে, এই পরিষ্কার অতীতে কখনো ঘোষণা দেওয়া হয় নাই, ভবিষ্যতে মনে হয় নোয়াকা না দেওয়া হবে না, কথা বুঝে আসছে? এটা একমাত্র কক্সবাজারকে কেন্দ্র করে, সিউ স্যারকে কেন্দ্র করে, যেহেতু সিউ স্যার এসে বলতে পারে যে গত মাসে এই অফিস কত টাকা ব্যবসা হয়েছে, আমরা যেন ভুল করে বলতে পারি যে স্যার গত মাসে আমার এরিয়ার মধ্যে অন্তত 4 দিনা জুন প্রথম হয়েছে, 1 নম্বর হয়েছে। আমার জানেন যে স্যার আছে, আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে মনিটরিং এর মধ্যে সে 1 নম্বর, তার কি অন্তত 6 কোটি টাকা টার্গেট, 6 কোটি, এই পরিবর্তন প্রায় 3 কোটি টাকা ব্যবসা হয়ে গেছে, অথবা আর 2 মাসের মধ্যে কত লাখ ব্যবসা হয়ে যাবে, শরীর এবং কি হারুন যেভাবে জেগে উঠেছেন তাদেরটাকে যারা একটা সারা দিয়েছেন, আমি বিশ্বাস করি আমার জন্মস্থান অর্থাৎ কর্মস্থল এই অফিস অন্তত 1টা মাসে সারা বাংলাদেশ যেমন তেমন এই 4 মাসে অন্তত প্রথম আমার এরিয়াতে 1 নম্বর হয়, সেই লক্ষ্য নিয়ে আমি বলতেছি, সে দায়িত্ব নিয়ে আমি বলতেছি। আপনাদের যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া ইনশাল্লাহ পূরণ হবে। আরেকটা কথা বলি, আমাদের সিও স্যার 1,000 জন করবে, কত হাজার, 1,000 জনে একটা জনে 3 জন করে লোকের প্রয়োজন, 3 জন করে তাহলে 3,000 লোকের প্রয়োজন, কত হাজার, কিন্তু আমরা বেতনের লোক আছে এই পর্যায়ে লোক আছে মাত্র 700, আর লোকের ঘাটতি কয়জন 150, অর্থাৎ 2,300। এই 2,300 কারা আজকের দিনে সম্মানিত যারা এফএ আছেন, ইউনিট ম্যানেজার আছেন, ব্রাঞ্চ ম্যানেজার আছেন, এজিএম যারা আছেন তারাই কিন্তু পর্যায়ক্রমে এই দায়িত্বটুকু নেবেন, তারাই কিন্তু দায়িত্ব নেবেন। আমার এরিয়াতে আরো 5টা জন অলরেডি ঠিক করে আছে, কিন্তু আমি লোক পাচ্ছি না, কারা জন প্রদান হয়ে অর্থাৎ কারা সহকারী হয়ে দায়িত্ব নেবে, কিন্তু আজকে হোক কালকে হোক আপনারা ইনশাল্লাহ দায়িত্ব পাবেন। ন্যাশনাল লাইফ প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে কি হবে, অফিস হবে, সেটা বেশি দিন নয়, আপনার যে 11 জুন হবে, আজকে দেখেন আমাকে এই মনিটর হিসাবে প্রথম, আমার জোর করার প্রথম, আমি বুড়া মানুষ, আমি 3 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, আমার সহকারী ওরিয়া, ওরিয়া কি টপ 5 এর মধ্যে আছে, শহীদ আজকে দেখি এখন থেকে এই মুহূর্তে দেখে আজকে কত তারিখ 16 তারিখ আজকে থেকে আগামী 25 তারিখ কয় তারিখ, আগামী 25 তারিখ 6,500 টাকা প্রিমিয়াম দিবেন, কত হাজার, 6,500
টাকা প্রিমিয়াম হয়ে যেই কোনো করে যেই কোনো করে যদি একটা করে এজেন্ট করে সবাই এজেন্ট ছয় হাজার টাকা প্রিমিয়াম দেবেন তিরিশ পেজ ডিলারশিপ পাবেন তিরিশ পেজ ডিলারশিপ পাবেন আমার মায়া লাগতে সাধারণ মায়া লাগছে বলছেন গর্ব গর্ব কমাই দেবো কমাই দেবো কমাই দেবো আরে ভাই এই সুযোগে আপনি ষাট হাজার টাকার প্রিমিয়াম দিয়ে আরে ভাই একটা গ্রাহক যদি বলেন এই মুহূর্তে বিমাটা করলে তোমাকে কক্সবাজার নিয়ে যাবো তোমাকে ট্রিটমেন্ট দিয়ে আসতে দেবো কি হবে না হবে না হবে নি আমার ভাই বোনেরা এখানে অনেকে আছে অন্তত পঞ্চাশ হাজার টাকা প্রিমিয়াম দেওয়ার জন্য সবাই চেষ্টা করবে কিন্তু দৌড়াবে কিন্তু তাটা হবে না বা হয় না তাদের জন্য কি তাদের জন্য আমি আরেকটা দিয়ে যাচ্ছি চল্লিশ হাজার টাকা প্রিমিয়াম দিলে কত হাজার চল্লিশ হাজার টাকা দিলে পাঁচ লিটার তেল কয় লিটার তেল কয় লিটার তেল মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার কয় লিটার তেল কয় লিটার তেল চল্লিশ হাজার পাঁচ লিটার তেল আবারও মায়ের আগে অন্তত আমি চাচ্ছি একটা লোক যেন এখানে কি পুরস্কারের বাহিরে না থাকে অন্তত বিশ হাজার টাকা প্রিমিয়াম দিলে দুই লিটার তেল কয় লিটার তেল কয় লিটার তেল কয় লিটার তেল আমি বলবো আজকে যারা এখানে অনুপস্থিত আপনারা এনজিএম এর যারা আছেন রামসেনা যারা যারা আছেন এই সারিতে যারা আছেন যারা কি অনুপস্থিত তাদেরকে আজকের মধ্যে এই লোভনীয় প্রস্তাব প্রত্যেকটা কর্মীর কাছে আজকের মধ্যে আপনারা দিয়ে দেন বিশ হাজার টাকা দিলে দুই লিটার চল্লিশ হাজার টাকা দিলে কত পাঁচ লিটার আর যদি এখানে পঞ্চাশ হাজার টাকা প্রিমিয়াম দিতে পারেন কি হবে যে হবে বত্রিশ পেজ দিলে আসছেন কথা কিনে কাজটা করবেন কিভাবে আপনারা আজকে দেখে কোন কর্মীর উপরে নির্ভরশীল হবেন না আপনারা সরাসরি গিয়ে এক একজনে অন্তত বিশটা তিরিশটা পঞ্চাশটা গ্রাহকের দামও দেন ভাই আপনার পকেটের টাকা দিয়ে পকেটের টাকা লাগবে না ভাই বিশ হাজার টাকা বিভাগের কক্সবাজার তিরিশ হাজার টাকা দেওয়া কক্সবাজার চল্লিশ হাজার টাকা দেওয়া কক্সবাজার দশ হাজার টাকা দেওয়া কক্সবাজার আপনারা যদি এইভাবে অন্তত বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা গ্রাহকের দামও দেন অন্তত পনেরো বিশটা গ্রাহক আপনার কক্সবাজারে যাওয়ার জন্য কি হবে উৎসাহিত হবে কি আপনার পকেটের টাকা লাগবে আপনার পকেটের টাকা লাগবে আপনার বিশ হাজার টাকা প্রিমিয়াম দিলে আপনি চার পাঁচ হাজার টাকা বিল পাবেন না তাদের পিছনে দুই হাজার আড়াই হাজার টাকা খরচ করতে পারবেন না বিমান অভাব হবে কি অভাব হবে আরেকটা ঘোষণা দিয়ে যাচ্ছে আমি স্পেশাল অনেকে বলতে পারে সাড়ে এক লাখ দিলে কি হবে দুই লাখ টাকা দিলে কি হবে তিন লাখ টাকা দিলে কি হবে এমনটা বলতে পারেন না এফের প্রথম এফের প্রথম ইউনিট প্রেজার প্রথম অর্থাৎ ফার্স্ট এবং বিএম এর প্রথম এজিএম এর প্রথম এজিএম এর প্রথম তারাই প্রথম হবেন অর্থাৎ এজেন্টের প্রথম ডেভিকোডের প্রথম না সে মাঠের এজেন্ট মাঠের ইউনিট ম্যানেজার মাঠের ব্রাঞ্চ ম্যানেজার মাঠের এজিএম ডাইরেক্ট ডেভিকোডের এজিএম নয় তারা যদি পাঁচটা চারটা চারটায় যদি প্রথম হয় তারাও কি এখানে স্পেশাল পুরস্কার পাবে কি পুরস্কার পাবে অর্থাৎ তারা যদি প্রথম হয় এই প্রথমের একটা লিস্ট আছে প্রথমের একটা লিস্ট আছে এফএ হিসাবে অন্তত এক লাখ অর্থাৎ প্রথম হওয়ার জন্য কারণ এফএ হিসাবে অর্থাৎ সে চল্লিশ হাজার টাকা দিলে তো কিভাবে পাঁচ লিটার পঞ্চাশ হাজার টাকা দিলে তো বত্রিশ ফিট পাবে না ওই এফেরা যদি প্রথম হয়ে যায় সারা এই অফিসের মধ্যে অর্থাৎ মাথায় অফিস পুরাবেশ মাথায় অফিস এমনকি চান্দিনা অফিস যদি প্রথম হয়ে যায় তারও আরো বত্রিশ পেজ করবেশ 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 অর্থাৎ এজেন্টের মধ্যে প্রতিযোগিতা অর্থাৎ বাষট্টি পেজ করবে চৌষট্টি পেজ কিভাবে পুরস্কার পাবে একইভাবে ইউনিট ম্যানেজার যদি প্রথম হয়ে যায় কি সেও কি ঢাবল পাবে এবং ব্রাঞ্চ ম্যানেজার এজিএম তবে এফ এর শর্ত হচ্ছে এক লাখ কত লাখ এফ এর শর্ত হচ্ছে কত ওই প্রতিযোগিতায় স্পেশাল পুরস্কার নিতে হলে কি লাগবে অর্থাৎ ধাবল নিতে হলে কি লাগবে অন্তত এক লাখের উপরে কথা বলছেন এবং ইউনিট ম্যানেজার দেড় লাখ ইউনিট ম্যানেজার কত দেড় লাখ ব্রাঞ্চ ম্যানেজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্রাঞ্চ ম্যানেজার আর এজিএম অন্তত তিন লক্ষ টাকা কত লক্ষ টাকা এর উপরে যারা প্রথম হবে এর উপরে যারা প্রথম হবে তারা কিভাবে ডাবল ডাবল পুরস্কার কথা বুঝে আসছে
আমার পুরস্কারটা বুঝেন নাই তারা, আমি দাঁড়া কি বলছি বলো। আজকের পুরস্কারে আমি ঘোষণা দিলাম শুধু একটা খেলা দেখবো। এই পুরস্কার যারা পারবেন না একটা কঠিন কথা হয়ে যায়, আমি বলবো তারা আর কোনদিন এই অফিসে আসিয়েন না, এক কষ্ট বাসার কথা। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? অন্তত 20,000 টাকা দিয়ে হবে, 2 লিটার তেল নিতে হবে। তত ভাই এই কর্মীর আমার কি নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। স্বামী সংসার করেন, বাচ্চা কাচ্চা লালন পালন করেন, কারণ এটাকে উন্মুক্ত করে দিয়েছি আমি। আপনাদেরকে টার্গেট ওইভাবে দেই নাই, যারাই করতে পারবেন, যারাই প্রিমিয়াম আনসার করেন তারাই কি পাবেন, তারাই প্রিমিয়াম পাইবেন। অর্থাৎ এ 25 অর্থাৎ 25 তারিখের মধ্যে, হ্যাঁ কোনো কোড নাম্বার এটা সেটা, পুরাতন কর্মী নতুন কর্মী কোনো কিছু এখানে কি রাখি নাই, লেখাপাত রাখি নাই, কোম্পানিতে পড়বে না পড়বে এই দিকেও তাকাই নাই। যারাই দিবেন তারাই পরিষ্কার নেবেন। আবার কি বলেন তো, 20,000 টাকা দিলে কি 2 লিটার, 50,000 টাকা দিলে 5 লিটার, 50,000 টাকা দিলে 32 পিস। এফের প্রথমে কি পাবে? ধাবল ইউনিট কেনা যাবে, ধাবল ব্রাঞ্চ কেনা যাবে। এখন বুদ্ধিটা হচ্ছে এখানে এই, এখন থেকে আজকে থেকে বারবার একই কথা আসে, চিহ্নিত করেন আমি 20টা গ্রাহককে দাবাত দেব, 10টা গ্রাহককে দাবাত দেব, 30টা গ্রাহককে দাবাত দেব, কক্সবাজার নিয়ে যাবো। আপনার বলতেছি 1 টাকা আপনার লাগবে না, 1 টাকাও পকেটে লাগবে না। আর যারা বলে দিতামনা এইভাবে যদি থাকেন তার দ্বারা সম্ভব না, কথা বলছেন। আমি দেখতে চাই 50,000 টাকা করে কয়জনে পুরস্কার নিতে চান একটু হাতটা উঠান। 50,000 সবাই হাত উঠাইলে আমি বিশ্বাস করবো না, সবার হাতের প্রয়োজন নাই, সবার হাতের প্রয়োজন নাই। কত হাজার? 50,000 ডাইরেক্ট পারেন, ডাইরেক্ট পারেন 50,000, কথা বলেন না রাখেন। এখন দেখতে চাই অন্তত 40,000 টাকা স্যার, 5 লিটার, কত লিটার। আমি স্পেশাল ভাবে আপনার পরিষ্কার দিয়ে হারুনা জাহাঙ্গীর দেখা যাবে, তাদের মাঝে দিনের প্রথম হবেন, তাদের মাঝে দিনের প্রথম হবেন। অর্থাৎ তাদের টার্গেট ন্যূনতম 7 লাখ, কত লাখ? 7 লাখ। এই 7 লাখ টাকার উপরে যিনি প্রথম হবেন, 7 লাখ টাকার উপরে যিনি প্রথম হবেন তাকেও এক্সট্রা একটা স্পেশাল পুরস্কার ওই দিন ডিউটারের মাধ্যমে আমি বলি। এই 2টা লোকের বাজেট আমি আনতে গেছি, সিউসার একটা মন্তব্য করেছে বলে স্বামী এই লোকটা তো ভালো না, আমি এখন নাম প্রকাশ করবো না, এখন নাম প্রকাশ করবো না। ওই দিন যেন বলা যায় বলে স্যার দুটা ছেলে আমার ভালো, কি কথা ঠিক আছে, দুটা ছেলে আমার ভালো ঠিক আছে। আমার স্যার এই 1 নম্বর স্যার, 1 নম্বর স্যারের সাথে ধাক্কা দিয়ে কি আমি পারবো না। আমি মনে করি এই স্যারের কিনে অন্তত 15 লাখ টাকা ব্যবসা মেনে যায়, কত লাখ? 15 লাখ টাকা ব্যবসা স্পেশাল আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ওই ফিউচারের মাধ্যমে আমি পরিষ্কার দেবো স্যারকে। ওকে আল্লাহ হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের স্যারে এই পুরস্কারের ব্যাপারে একটু মন্তব্য করবে, আমি কি দিছি আমি নিজেও জানি না, এই টাকা আসবে কোথা থেকে, পয়সা আসবে কোথা থেকে, আল্লাহ দিব, কে দেবে? আল্লাহ দেবে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ হবে ঠিক আছে।